এভারেস্ট অভিযানে গিয়ে মৃত দুই পর্বতারোহী পরেশনাথ ও গৌতম ঘোষের দেহ লুকলা থেকে কাঠমান্ডুয়ে নামিয়ে আনা হলো, কিন্তু এতদিন বরফে থাকায় দেহগুলি এতটাই শক্ত হয়ে রয়েছে যে আজ ময়নাতদন্ত করা যায়নি। আগামীকাল ময়নাতদন্ত এবং অন্যান্য পুলিশি তদন্তও হবে। গত মরশুমে এভারেস্ট অভিযানে যান দুই পর্বতারোহী, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আগেই হার মানতে হয় তাঁদের। বছর খানেক বরফে ঢাকা থাকার পরে দিন কয়েক আগে দেহ দুটি উদ্ধার করা হয়।